দেশ ও দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখছেন সকলকে অনেক অনেক ধন্যবাদ, আর যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকেও অনেক অনেক ধন্যবাদ। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সবার কিছু অনুরোধ থাকবে, আমার ভিডিওগুলো যদি আপনার ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইবের সঙ্গেই থাকবে। তো এখন আমরা রয়েছি ভৈরব সেতু দীঘলিয়াংশে। ভৈরব সেতু দীঘলিয়াংশে আরও দুটি পিলারের কিন্তু নতুন কাজ শুরু করছে, তো এখন আমি আপনাদের সেটাই দেখানোর চেষ্টা করবো কোথায় কোথায় সেই দুইটি নতুন পিলারের কাজ শুরু হয়েছে। এখন যেটা দেখছেন এটা হচ্ছে দীঘলিয়া ইউনাইটেড ক্লাব সংলগ্ন, যেখানে পূর্বেই দুটি পিলার হয়েছিল, তার আগে অ্যাপার্টমেন্ট 2 এর সন্নিকটে আরও একটি নতুন পিলারের কাজ শুরু হয়েছে, সেটা দেখতেই পাচ্ছেন। আর তার আগে যে পিলারটা হয়েছিল সেটা কিন্তু দেখছেন এখানে এখন তার বর্তমান অবস্থাটা কি। আর ইউনাইটেড ক্লাব সংলগ্ন তার একটু সামনে নগরঘাটের দিকে এইখানে কিন্তু আরও একটা নতুন পিলারের কাজ হয়েছে, সেটা হচ্ছে দেখাব। এইটা হচ্ছে নগরঘাট সংলগ্ন আর একটা নতুন পিলার দেখছেন বর্তমানে কাজ শুরু হয়েছে। আর পাশেই আর একটা প্লেয়ারে পাইপিং ঢালাই হয়েছে কিছুদিন পূর্বে, যেটা আপনারা আমার ভিডিওটা দেখছিলেন।